হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে মেট্রো রেল সম্পর্কে কিছু সাধারণ জ্ঞান প্রশ্নের উত্তর দেব। মেট্রো রেল প্রকল্পের ধাপ বা প্যাকেজ কয়টি? 7টি, 8টি, 9টি, 10টি? সঠিক উত্তর হবে 8টি। মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়া কত? 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা? সঠিক উত্তর হবে 20 টাকা। মেট্রো রেলের সর্বোচ্চ ভাড়া কত? 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 400 টাকা? সঠিক উত্তর হবে 100 টাকা। মেট্রো রেল প্রকল্পের আনুষ্ঠানিক নাম কি? সঠিক উত্তর হবে ম্যাস র্যাপিড ট্রানজিট। মেট্রো রেল প্রকল্পে জাইকা কত শতাংশ ঋণ প্রদান করেছে? 25%, 50%, 75%, 85%? সঠিক উত্তর হবে 75%। ঢাকা মেট্রো রেল প্রকল্পের বর্তমান দৈর্ঘ্য কত? 20.26 কিলোমিটার, 21.26 কিলোমিটার, 22.26 কিলোমিটার, 24.26 কিলোমিটার? সঠিক উত্তর হবে 21.26 কিলোমিটার। ঢাকা মেট্রো রেল প্রকল্পের কাজ উদ্বোধন করা হয় কবে? 26 জুন 2016, 27 জুলাই 2016, 28 জুন 2017, 24 মে 2013? সঠিক উত্তর হবে 26 জুন 2016। মেট্রো রেলের স্টেশন সংখ্যা প্রথমে কত ছিল? 14টি, 15টি, 16টি, 17টি? সঠিক উত্তর হবে 16টি। ঘন্টায় মেট্রো রেলের সর্বোচ্চ গতি কত? 50 কিলোমিটার, 100 কিলোমিটার, 150 কিলোমিটার, 200 কিলোমিটার? সঠিক উত্তর হবে 100 কিলোমিটার। সংশোধিত প্রকল্পের বর্তমান স্টেশন সংখ্যা কত? 16টি, 17টি, 18টি, 19টি? সঠিক উত্তর হবে 17টি। মেট্রো রেল প্রকল্পের সংশোধিত DPP অনুমোদিত হয় কবে? 18 জুলাই 2022, 19 জুলাই 2022, 20 জুলাই 2022, 21 জুলাই 2022? সঠিক উত্তর হবে 19 জুলাই 2022। এরকম চলমান সাধারণ জ্ঞান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।